হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শয়তান ইস্তাহিল্লু তাম, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যেই খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনার স্ত্রী দায়িত্বশীল হিসাবে যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলবে। যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ বলে খেতে বসবেন, নইলে এই খাদ্য শয়তান খাবে, কাউকে বলা লাগবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম বাইতাহু যাকারা লাইন দা দখিল ইন দা তামিহি কালা শয়তান লা মাবিতালাকুম আলা আশা, যখন কোনো মানুষ বাড়িতে ঢোকে, সালাম দিয়ে ঢোকে, যখন কোনো মানুষ খেতে বসে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস অন্যান্য শয়তানকে বলে, লাম্মা বিতালাক মালাশা, এই বাড়িতে থাকারও নেই, এই বাড়িতে খাওয়ারও নেই, কেটে পড়ো, থাকাও যাবে না, খাওয়াও যাবে না। থাকা যাবে না কেন? সালাম দিয়ে ঢুকেছে এই জন্য। বাড়িতে কেউ না থাকলে সালাম দিয়ে ঢুকবেন, বাড়িতে ফেরেশতা আছে, জরুরি বিধান, জরুরি, লজ্জাবোধের কিছু নেই, সালাম দিয়ে ঢুকতে হবে। স্ত্রী আছে, হঠাৎ করে বলবেন এত বড় কাজ কেমন হলো, কেমন কেমন লাগছে, ভালো লাগে না, যেন নুন নেয় আন্যায় না লাগছে, কেমনে বলি, জি না, সালাম দিয়ে ঢুকতে হবে। চাঁপাই নবমজের ভাষায়, আপনি তো সালাম দিয়ে ঢুকবেন, আপনার বাপকে ঢুকতে হবে, আপনি বাধ্য। এখানে আপোষের কোনো সুযোগ নেই, সালাম দিয়েই ঢুকতে হবে, বিসমিল্লাহ বলেই খেতে হবে। তিনি বলেন, এজা দেখালা আহাদুকুম ওলা মেজ করিলেন তো দখইলেন তা আমি কালা শয়তান মাবিতালাকুম আশা, যখন কেউ সালাম দিয়ে ঢুকে না, বিসমিল্লাহ বলে খায় না, তখন শয়তান বলে এই বাড়িতে থাকো আর খাও। হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো অবকাশ নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শয়তান ইয়াহজুরু ফি কুল্লি শাইইন মিনকুম হাত্তা ইয়াহজুরু ইন্দা তাম, শয়তান আপনাদের সব জায়গাতেই থাকে, শয়তান আপনাদের সাথে সব সময় মানুষের সাথে থাকে, এমনকি খাওয়ার সময়তেও থাকে। এখানে একটা হাদিস বলবো, এ হাদিস শেষ হলে ইনশাআল্লাহ, এজা সাকাতাত মিন আহাদিকুম আল-লুকমা, খেতে বসে যদি কিছু ভাত পড়ে যায়, রুটি পড়ে যায়, তো ফাল ইমিত মিনহাল আজা, উঠিয়ে নিয়ে দেখতে হবে ময়লা মাটি কিছু লেগেছে, লাগলে সরিয়ে দিতে হবে, ওয়াল ইয়া কলোহা, তারপর খেয়ে নিতে হবে, ওয়ালা ইয়াদা হালি শয়তান, শয়তানের জন্য ছেড়ে রাখতে হবে না, ওয়ালা ইয়াদ্রি ফিয়াতিনাল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। অতএব খেতে বসলে শয়তান এখানে আছে, এ কথাই ঠিক, একে বিসমিল্লাহ দিয়ে ঠেকাতে হবে, পড়ে গেলে উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, সেটা আবার খেয়ে নিতে হবে, সেইটা গরুর চারি গরুর নন্দে দিতে হবে না, আরোটা দেন, আঙ্গুল চেটে খেতে হবে, প্লেট চেটে খেতে হবে, তোমার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে, পড়ে গেছিল সেটা রেখে দিয়েছ, বাড়ি থেকে বরকত চলে গেছে, ওটা শয়তান খেয়েছে। বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়েই লড়বে, লড়বে ইনশাআল্লাহ। আমি মাঠে আছি মুখে, আমি মাঠে আছি মিডিয়েই, আমি মাঠে আছি কলমে। জামিয়ে সালাফের পক্ষ থেকে সবচেয়ে যেটা গ্রহণীয় কলম,
সেটা হলো মাসিকা লিতেশাম পত্রিকা। যাওয়ার সময় 30 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে গেলে কত বড় সফলতা জামিয়া সালাফিয়ারা আমাদের কাজে হবে এই ভাষা আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু আপনি যেহেতু 30 ব্যয় করছেন কাজে আপনি বুঝতে পারবেন না যে এটি আমাদের কি হবে। কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখেছেন হাসানুল বান্না, 60,000-70,000 মাসে বেতন আছে, বিদেশ থেকে নিয়ে আসাতে খরচ আছে, ভিন্ন রান্না ভান্না। ওরা জামিয়া সালাফিয়ার ছাত্রদের খাদ্য খায় না, ওরা জামিয়া সালাফিয়ার যারা আর শিক্ষক আছে তাদের সাথে খায় না, এরকম প্রায় 10-12 জন শিক্ষক আছেন যাদের খাওয়া থাকা ভিন্ন। সব মিলে জামিয়া সালাফিয়ার শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ, রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ, মানে 2 প্রায় 1 কোটি টাকা। কিভাবে হয় তা আমি জানি না, তবে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি, হবে হবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে, 200 জমির উপরে, 33 বিঘায় 6 জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ, যার পাইলিং খরচ আছে 3.5 কোটি টাকা, শুধু খালি নিচে পাইলিং কাজ শুরু হওয়ার আগে। আর এখানে প্রায় 2,000 জমি কিনা হয়েছে, আরো 2,000 জমি কিনবো বলে আশা করছি, সেটাও হবে ইনশাআল্লাহ। বিশাল এক ভূখণ্ড, ঢাকা পূর্বচল 21 সেক্টরের সাথে লাগা এই এলাকা, সাথে সাথে দিনাজপুর, রাজশাহী, বরিশাল, এগুলি চলমান প্রতিষ্ঠান। 400 এতিম আছে, 500 অসহায় ছেলে মেয়ে আছে, যাদের পিছনে পর্যাপ্ত পরিমাণে খরচ আছে। মর্মে দুয়ার দাবি রেখেছি, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আগে আদ্দাওয়ায়ের আল্লাহকে সহযোগিতা করবেন, তারপরে জামিয়া সালাফিয়ায় সহযোগিতা করবেন। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়ার নিঃস্বার্থপর প্রতিষ্ঠানে 10 দান করলে জান্নাত পাবো ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। বাংলাদেশের শিরকমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ইংরেজি শিক্ষকের বেতন 40,000। এদেশের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা জামিয়া সালাফিয়া। আমি আপনার ছেলে মেয়েকে শিক্ষার একটা বড় পর্যায়ে নিয়ে যাব, এটা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ তুমি এটা সহজ করো আল্লাহুম্মা। আমি আপনি মনে করবেন না যে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুরহিম তার ছেলেরা বড় শিক্ষা অর্জন করেছে, আমি এইটা রেখে আপনার ছেলে কিভাবে এর চেয়ে বড় শিক্ষা অর্জন করবেন এই মাঠে আমি আছি। আপনি চেষ্টা করেন, সময়ের গতিতে ছেলে মেয়ে পাঠান, সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে যত বাঙালি আছে সব দিনই ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে আমি আপনার দরজায় গিয়ে আপনার ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দেওয়ার পদক্ষেপটা জানাতে চাচ্ছি, যাতে করে আপনি দুইভাবে নিতে পারেন, দুয়ার মাধ্যমে এবং বাস্তবে আর সহযোগিতাই। সম্মানিত দিনী ভাই বোন, আমি সবাইকেই জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে, জামিয়া সালাফিয়ার সবচেয়ে বড় শাখা আর দাওয়ায়েল আল্লাহ মসজিদ ভিত্তিক দাওয়ার এই শাখায়, সাথে সাথে
জামিয়া সালাফিয়ার সম্মেলন 23-24 নভেম্বর, এতে উপস্থিতির দাবি জানিয়ে আমার আলোচনায় চলে গেলাম। দিনী বোন যারা আছেন কারো সাথে কথা বলবেন না দয়া করে, রাস্তায় গিয়ে থাকলে ফিরে আসবেন, আমি আপনার জন্য এসেছি, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না, আপনি একজন মহিলা মানুষ। আর বাড়িতে যারা চলে গেছে কি করছে বাড়িতে, হয় টিভি চালাচ্ছে না ঘুমিয়ে গেছে, ও কি করবে আর কি আর করারই আছে। কাজেই আপনি সহ আপনার স্ত্রীকে আপনার মেয়েকে শক্তভাবে এই কথাগুলি জানা ও বুঝার অনুরোধ জানিয়ে বলছি, খাওয়া পান করার নিয়ম। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদমের ছেলে মেয়ে শোনো, সুন্দর পোশাক পরে মসজিদে সলাত আদায় করতে যাও, সুন্দর পোশাক পরে সলাত আদায় করতে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন। আর আল্লাহর নবী বলছেন, কেউ যদি জুমার দিন সকালে সকালে গোসল করে, সম্ভবপর ভালো কাপড় পরে, সম্ভবপর গায়ে আতর লাগায়, পায়ে হেঁটে মসজিদে যাই, কাঁধ ডিঙ্গিয়ে সামনে না যাই, নফল সালাত আদায় করে, ইমামের খুতবা শুনে, তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান, যতবার পা রেখেছে তত পা সমান। এক বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, এক বছর নফল সিয়াম রোজা থাকলে জানে কি হয়, তাই হবে। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কথা যেন ছুটে না যায়, আমি আপনার জন্য এসেছি। পাশে কোনো বাচ্চা ছেলে থাকলে তাকে আটকানোর চেষ্টা করবেন না। আবারও বলছি, মহিলা মানুষ আপনি গল্প করবেন না, আজকের বক্তব্যের অনেক অংশই আপনার জন্য। সকালে সকালে গোসল করলো, সম্ভবপর ভালো কাপড় পরল, গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে মসজিদে গেল, কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, মসজিদে ঢোকে, কথাটা বোঝা যায়, মসজিদে ঢোকে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, পিছনেই ফাঁকা জায়গায় বসল, ইমামের খুতবা শুনল, যতবার পা ফেলেছে মসজিদ যেতে ততবার পা সমান, এক বছর তাহাজ্জুদ আর এক বছর নফল সিয়াম রোজা থাকলে জানি কি হয়, তাই হবে। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পরের অংশে আল্লাহ বলেন, কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, পৃথিবীর মানুষ খাও পান করো, বেশি খায়ো না বেশি পান করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, বেশি খাওয়াকে বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না, বেশি খায়ও না বেশি পান করো না, বেশি খাওয়া বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না, এ কথা আল্লাহ বলেন। এখানে যে হাদিসটি পরে আসবে ওই হাদিসটি এখনই বলে সামনের দিকে যাচ্ছি, সময়ের গতিতে আবারও আসতে পারে ইনশাআল্লাহ। আমরা যে শুনেছি মাচাছি গ্রামের আলেম ওলামার মুখে যে তিন ভাগে ভাগ করে খেতে হয়, এইটি সহিহ হাদিস, কথাটা ঠিক। মেদদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মালা ইবনে আদম বেআন শাররাম মিন বাতনিন, আদম সন্তান যেসব ব্যাগ থলে পূর্ণ করে, জিনিস ভর্তি করে, তার সবচেয়ে খারাপ ব্যাগ, সবচেয়ে খারাপ থলে পেট, এর চেয়ে আদম সন্তানের কোনো খারাপ ব্যাগ নেই। আদম সন্তান যাতে জিনিস রাখে, আদমের ছেলে মেয়ে যাতে জিনিস রাখে, তার সবচেয়ে
সবচেয়ে খারাপ কোনটা? পেট। এবার বলছেন আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট, যাতে সে চলতে পারবে, নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে। আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট, যাতে সে চলতে পারবে, পিঠের দাড়িটা ঠিক রাখতে পারবে। ইনকানালা মহালতা, শেষ পর্যন্ত যদি তাকে খাওয়াই লাগে, তো সোলো শুনলে তমেহি, অসোলো শুনলে সারাবেহি, অসোলো শুনলে নফসেহি। তিন ভাগের এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাস। খাদ্য বেশি হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবেই, কাউকে বলা লাগবে না, কয়দিন পরে এর অসুস্থতা আসবেই, একে রোগ ব্যাধি ধরবেই। পানি বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবেই, বদহজম হবেই, এর ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। শ্বাসের জন্য একটা অংশ রেখে দিতে হবে, তাহলে খাওয়া কম আসতে হবে, পান করা কম আসতে হবে, তাহলে শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস সহীহ। যেখানে যান খুব পর্যাপ্ত পরিমাণে খেয়ে নেবেন, এটা যেন হিসাব না থাকে। এটা হলো আত্মার পূজা করা। যে কথা শুনেছেন এ কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত, কাজে এ কথা বলে রাখলাম, মনে থাকে যেন। তিন ভাগে খেতে হবে এ কথাই ঠিক, এটা আল্লাহর নবী বলেছেন, তাতে শ্বাস প্রশ্বাসের সুবিধা থাকবে। উমার ইবনে আবি সালামা বলেন, উমার উম্মু সালমার ছেলে উমার, আবু সালমার ছেলে উমার, ঘটনা হলো এই যে উম্মু সালমা আবু সালমা তারা দুজন স্বামী স্ত্রী, বাহির থেকে এসে মদিনায় থাকতেন। হঠাৎ একদিন আবু সালমা মারা গেলেন, তো আল্লাহর নবী দেখতে গেলেন, দেখি দেখলেন গিয়ে চোখগুলি খোলা আছে, তো তিনি গিয়েই হাত দিয়ে চোখগুলি বন্ধ করলেন আর বললেন, দেখো যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে, দেখি কিভাবে আত্মা বের হয়। বের হয়ে যায় আর দেহ অকেজ হয়ে যায়, তখন এই খোলা চক্ষু আর এই দেহ বন্ধ করতে পারে না, এই জন্য চক্ষুটা খোলাই থেকে যায়। যারা পাশে থাকে তারা যেন বন্ধ করে, তাড়াহুড়া করে, কেন শরীর ঠান্ডা হয়ে গেলে এই চক্ষু বন্ধ করা যাবে না। কথা বোঝা যায়নি মনে হয়। হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন। তো এইটুকু বলতে বাড়িতে সব হইচই করে কেঁদে উঠল। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, তোমরা যা বলছো ওইসব কথার উপরে ফেরেশতা আমিন বলছেন, এভাবে কান্নাকাটি করো না। উম্মু সালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার এইখানে যেন আল্লাহ এর চেয়ে একটা ভালো মানুষ দেয়। তখন উম্মু সালমা বলছেন, বলেন কি আপনি, আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ আছে? এইটাই তো আমি জানি না। তো আবু সালমা মারা গেল, সেইখানে আমি তার চেয়ে একটা ভালো স্বামী চাইবো, এটা কেমনে হয়? আবু সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ আছে আমি জানি না, তা আমি কি করে বলবো যে আবু সালমার স্থানে একটা ভালো মানুষ আমাকে স্বামী হিসাবে দাও? তখন আল্লাহ রাসূল বললেন, দোয়া করো তো। কয়দিন পরে আল্লাহ রাসূল বিবাহের প্রস্তাব দিলেন, তখন উম্মু সালমা বলছেন, ওহ রে, আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তা তো আর আমি মনে করিনি, যার কারণে আমি বলেছি আবু সালমার চেয়ে দামি মানুষ আবার কে, কে এমন আছে যাকে আমি চাইবো? তো যাক, আল্লাহ রাসূল যখন বিবাহের প্রস্তাব দিলেন তখন আমি বললাম, আল্লাহর নবী বিবেচনার বিষয়, এক আমি হচ্ছি গ্রামের মহিলা, আপনি হচ্ছেন শহরের মানুষ, মিল খাবে তো? দুই, আল্লাহর নবী আমি হচ্ছি বিধবা মহিলা, আমার স্বামী ছিল, আমি তার সাথে সংসার করেছি, আপনার সাথে সংসার করব, তখন যে কেমন হবে ভাববার বিষয়। আল্লাহর নবী
আমার আগেকার স্বামীর সন্তান আছে, আপনার সংসারে যখন আসব তখন ওই সন্তানও আমার সাথে আসবে, বিবেচনার বিষয়। তো আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা, বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি, ওই ঘরের ছেলে উমার, এই উমারকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন। এখন কথা শুরু হলো, ওই ছেলেকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন, তো উমার বলছেন যে তাতিশুয়া দিফি সাহাফা, খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায়, একবার এখান থেকে নি, একবার এখান থেকে নি, একবার এখান থেকে নি। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলেন, এক সামিল্লা, বিসমিল্লা বলো, কুলবে মিনিক, ডান হাতে খাও, কুলবে মিয়ালিক, পাশ থেকে খাও, একসাথে তিনটা কথা বললেন। এই তিনটা কথা নিয়ে আজকে কিছু হাদিস অনুবাদ হবে, এক খেয়ালে চেয়ে থাকবেন। দোকানপাটে যারা আছেন, দোকানপাটে লেনদেন বন্ধ করে এদিকে খেয়াল করবেন, দয়া করে কোনো কাজ দেখায়েন না। আর এই সময়তে বোকামির পরিচয় দেয়, আপনিও দোকানে কিছু কিনতে যায়েন না। গ্রাম দেশবাসী মারা খাননি, জিনিসপত্র আছে। আমরা একদিনও হাটের বাজারে যাই না, তবুও তো বেঁচে আছি। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে দোকানে বসিনি, বেঁচে আছি তো, কোনো দিন বসিনি। 97 সালে নদাপাড়ায় এসেছি, নদাপাড়ার দোকানদার আমাকে জানে, কিন্তু ও কোনোদিন আমাকে পাশ থেকে দেখেছে কি না তা আমি জানি না। তো এখন দোকানে বসে সময় কাটাবেন না। এই যে বিসমিল্লা বলো, ছেলে মেয়েকে নিয়ে একসাথে খাবেন, জরুরি কথা আছে, ছেলে মেয়েকে বলে দিবেন বিসমিল্লা বলো।